কিচেনে আজকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব বাঙালিদের এগ ঝাল, মানে ডিমের ঝাল। তবে চলুন আমরা দেখব এই ডিমের ঝালটা আমরা কিভাবে তৈরি করছি। এখানে আমি 6টা ডিম নিয়েছি, 1টা বল পেঁয়াজ, 1টা বল টমেটো, 1টা বল ধনে পাতা, কালো জিরে, রসুনের পেস্ট, আদার পেস্ট, নুন, চিনি, লঙ্কার গুঁড়ো পাউডার, কাটা কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ পাউডার আর রান্নার জন্য তেল। কড়াই গরম করে তার মধ্যে আমি এখন তেল দিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে ডিম দিচ্ছি। ডিমটাকে আমরা এখন ভালো করে ফ্রাই করে নেব। এ দেখুন, আমাদের এখন ডিম ফ্রাই হয়ে গেছে। এখন চলুন এটা আমার গ্রেভি বানাবো। কড়াইতে আমরা তেল নিচ্ছি, তার মধ্যে 1 পিঞ্চ চিনি দেব। চিনি এখানে আমরা দিচ্ছি, তরকারির রঙটা একটু চেঞ্জ হবে। চিনি মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি এখন কালো জিরে দিচ্ছি। এখন আমি এর মধ্যে ছোটো ছোটো কাটা পেঁয়াজ দেব, দিয়ে ভালো করে একটু ফ্রাই করব। এর মধ্যে আমি এখন আদা বাটা আর রসুনের বাটা দিচ্ছি। আদা বাটা আর রসুনের বাটা দিয়ে এইগুলোকে আমি এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে আমি এখন টমেটো দেব আর কাঁচা লঙ্কা, এই সবগুলোকে দিয়ে আমি এখন ভালো করে এগুলোকে ফ্রাই করে নেব। এটা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে এখন জিরে পাউডার দিচ্ছি, হলুদের পাউডার, লঙ্কার গুঁড়ো আর নুন। নুনও আমরা টেস্ট অনুযায়ী দেব। এখন আমরা এগুলোকে ভালো করে মিক্স করে নেব। এই মশলাগুলোকে আমরা এখন ভালো করে কষে নেব। এই দেখুন, মশলাটা এখন ভালো করে কষা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু জল দেব। জল দিয়ে আবার মিক্স করে নিয়ে 5 মিনিটের জন্য ছেড়ে দেব। এই দেখুন, রংটা খুব সুন্দর এসেছে। এখন আমাদের গ্রেভি তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি এখন ফ্রাই করা ডিমগুলো দেব। এই দেখুন, ডিমগুলো দিয়ে আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। এখন আমি এর মধ্যে 1/2 গ্লাস থেকেও কম জল দেব, দিয়ে জলটা ভালো করে ফোটা অবধি আমরা ছেড়ে দেব। এখন আমি এর উপরে ধনে পাতা দেব। এই দেখুন, ধনে পাতা দিয়ে আমরা এটাকে ভালো করে মিক্স করে দেব আর 2 মিনিটের জন্য ছেড়ে দেব। এই দেখুন, আমাদের তৈরি হয়ে গেছে ডিমের তরকারি। এখন আমরা দেখলাম ডিমের ঝাল রেসিপি আমরা কিভাবে তৈরি করলাম। আপনারা এই রেসিপিটাকে ঘরে তৈরি করুন আর আমাদের আপনাদের কমেন্টস দিন। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগেছে তবে আমাদের ভিডিওকে লাইক আর শেয়ার করুন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।